আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে আইফোন ক্রিয়েট মেইল ক্রিয়েট করতে পারবেন। এখন বর্তমানে আইফোন ক্রিয়েট মেইল খুবই মানে খুব ভালো দামে বিক্রি হচ্ছে, তো আপনি আইফোন ছাড়া আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি আইফোন ক্রিয়েট মেইল ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টাই দেখাবো। তো এটার জন্য আপনি আপনার ভিপিএন দিয়েও করতে পারেন, আইপি দিয়েও করতে পারেন। যেহেতু আমার আইপি আছে সেহেতু আমি আইপি দিয়ে দেখাচ্ছি। তো এটার জন্য আমি ফায়ারফক্সে চলে গেলাম। ফায়ারফক্সে যাওয়ার পর আমি সেটিংসে আমি আমার ডাটাটা ক্লিয়ার করে দিলাম। এটার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট ক্রিয়েট করলে ক্লিক করলে একসাথে কন্ট্রোল শিফট ডিলিট বাটন ক্লিক করবেন, তাইলে হচ্ছে আপনার এই অপশন আসবে, আসার পর ডিলিট করে দেবেন। এখানে আপনাদের নতুন যারা ইয়া করবেন এখানে লাস্ট আওয়ার থাকতে পারে, এটা এভরিথিং করে দেবেন। এভরিথিং করে দিয়ে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর আপনারা যাবেন হচ্ছে জেনারেলে। জেনারেলে যাওয়ার পর এখানে মানে আপনার আইপিটা ইয়া করে দেবেন আর কি। সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার আইপিটা বসাবেন। টেস্ট করে দিলাম। আশা করি যারা দেখছেন সবাই আইপি ইয়া করতে পারেন, সেট আপ করতে পারেন। যদি না করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো এটা সেট আপ করে দিয়ে হচ্ছে ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা চেক করব যে আইপিটা ঠিক আছে কিনা। হুইয়ার ডট নেটে দেখলাম এখানে হচ্ছে আমাদের 90% আসতেছে। এটা হচ্ছে আমাদের টাইম জোনটা ঠিক নেই ইয়ার সাথে। তো এই টাইম জোনটা ঠিক করলে এটা 100% হয়ে যাবে। তো আমাদের টাইম জোন হচ্ছে -7 আর আইপির যে টাইম জোন সেটা হচ্ছে -5। তোমাদের -5 আনতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইমে যেতে হবে। এখানে সার্চে এসে ডেট লিখলেই দেখবেন যে আপনার ডেট অ্যান্ড টাইম জোনটা যে এখান থেকে নিয়ে নেবেন। এটা শো করে এখান থেকে হচ্ছে আমরা -5 করে দিব। এই যে -5 আছে, -5 করে দিয়ে এটা রিফ্রেশ করব, দেখবেন যে আইপি 100% হয়ে গেছে। এই যে এখানে আমার আইপি 100% হয়ে গেছে। তো এই আইপিটা দিয়ে আমি কাজ করতে পারবো। এখন হচ্ছে আপনার আরেকটা ইয়ার লাগবে, এক্সটেনশন লাগবে। এটা হচ্ছে ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার। এটা লিখে ক্লিক করবেন। এই যে ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, যারা হচ্ছে ক্রোম ইয়া ক্রোম দিয়ে কাজ করবেন তারা হচ্ছে এই এক্সটেনশনটা ইনস্টল করবেন, আর যারা হচ্ছে ফায়ারফক্সে কাজ করবেন তারা হচ্ছে এই নিচেরটা ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার, এই যেটাতে আমি ক্লিক করলাম। আইপি ধরার পর আইপিটা একটু স্লো হয়ে যায়, এটার জন্য একটু কাজটা স্লো করে। তো এটা যে এখানে হচ্ছে তারপরে অ্যাড করে নিব আমি, অ্যাড টু ফায়ারফক্স। আমি একবারে ফ্রেশ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমার আগে সেট আপ করা ছিল, আমি সকল কিছু কেটে দিয়ে নতুন করে একদম যাতে সকলের বুঝতে সুবিধা হয় এটার জন্য একবারে ফ্রেশ সব কিছু রিমুভ টিমুভ করে ইয়ে করে দিলাম। যেখানে রিমুভ চলে আসছে মানে আমার এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এই যে এক্সটেনশনটা এখান থেকে আমি পিন করে নিব। এই যে পিন করে নিলাম, এই যে এটা হচ্ছে আমার এক্সটেনশন। তো এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে এক্সটেনশনটাতে যাব। এখন আমি এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমার উইন্ডোজ ভার্সন আছে। তো এই সেটিংসটাই হচ্ছে মূলত কাজ আর কি। তো এই সেটিংসটা থেকে উইন্ডোজ থেকে আমি হচ্ছে আইওএসতে যাব, আইওএস এটাতে যাব। আইওএস থেকে হচ্ছে আমি এই ক্রোমে যাব, ক্রোম থেকে হচ্ছে আমি ফায়ারফক্সে যাব। যারা ক্রোমে কাজ করবেন তারা ক্রোম সিলেক্ট করে রাখবেন, যেহেতু আমি ফায়ারফক্সে কাজ করছি সেহেতু আমি ফায়ারফক্সে যাব। ফায়ারফক্সে গিয়ে এই যে উপরে দেখুন মজিলা 5.0 আইফোন, এটাতে আমি ক্লিক করে দিব। তো আমার অ্যাপ্লাই করে দিলাম, এই যে আমার এটা সেট আপ হয়ে গেছে। এখন আমার এই ভার্সনটা আইফোন ক্রিয়েট হয়ে যাবে। যে আমি যদি হুইয়ার ডট নেটে দেখাই যে আগেরটাতে, এই যে দেখুন আমার ওএসটা হয়ে গেছে আইওএস আইফোন, মানে আমার ভার্সনটা হয়ে গেছে আইফোন ক্রিয়েট ভার্সন আর কি। যে 100% আছে এখানে ইউনাইটেড স্টেট আছে। তো এখন আমি হচ্ছে জিমেইলে যাব, gmail.com। জিমেইল যাওয়ার পর আমি ফেক নেম নিব, ফেক নেম থেকে ফেক নেম নিব।
এই নামটা না নামটা আমি একটু চেঞ্জ করে নিই, আমি এই নামটাই নিলাম। এই নামটা নিয়ে এখানে ক্রিয়েট নাও, আইপিটা একটু স্লো কাজ করতে পারে, তো এটার জন্য একটু কাজটা দেখাতে একটু সময় নিতে পারে। যে ক্রিয়েট নেম আসার পর হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে, যে ফার্স্ট আমি যেটা কপি করেছিলাম এটা এনে ফার্স্ট নেমটা রেখে লাস্ট নেমটা কপি করে কেটে দিয়ে এখানে লাস্ট নেমটা দিয়ে দিলাম। তারপর নেক্সট, নেক্সটের পর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এটা আপনি আপনার মন মতো করে দিবেন। দেওয়ার পর জেন্ডার দেবেন, আমি জেন্ডার দেখে এটা কি ম্যান, ম্যান জেন্ডার মেল। এখন হচ্ছে এখানে অটোমেটিক মেলটা শো করতেছে, কোন অ্যাড্রেসটা দিব আমি এটা দিয়ে, অনেকে না করতে পারে, অনেক যাদের না করবে তারা হচ্ছে আপনাদের মতো করে দিবেন। এখানে হচ্ছে আপনি আপনার মন মতো আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট দিবেন। এই যে দেখুন আমার অটোমেটিক কিন্তু মেল ক্রিয়েট হয়ে গেছে, মেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি আপনার একটা রিকোভারি মেল দিয়ে দিবেন, রিকোভারি মেল আমি এখান থেকে নিয়ে নিলাম। আমার ধারণা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম এখানে। তারপর হচ্ছে এখান থেকে আমি একটা রিকোভারি নিলাম, রিকোভারিটা এখানে সেভ করে রাখলাম শিটে। তো এই রিকোভারিটা দিয়ে এখানে নেক্সট, এই যে দেখুন আমার কিন্তু ইউনাইটেড স্টেটে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এই যে, আর এটাও হচ্ছে আইফোন ক্রিয়েটে। এটার জন্য কিন্তু অটোমেটিকলি ইউনাইটেড স্টেটের পতাকা আসছে এখানে, ফ্ল্যাগ আসছে। তো আমি তো নাম্বার ভেরিফিকেশন করবো না, যেহেতু রিকভারি অ্যাড করে দিচ্ছি তো স্কিপ করে দিব, স্কিপ করে দিয়ে এটার আমি নেক্সট করে দিব। এখন আমার মেইল অটোমেটিক হয়ে যাবে আইফোন ক্রিয়েটের মতো, আইফোনের যে বাসনটা ওপেন হয় এই বাসনে ওপেন হবে দেখবে। তো আমি পরবর্তীতে দেখাবো এই মেইলে ঢুকে যেটা কি আসলে আইফোন ক্রিয়েট মেইল হলো কিনা। এখানে পপ আপ আসলে কনফার্ম করে দিবেন। আইপিটা একটু স্লো, এটার জন্য হচ্ছে একটু সময় নিচ্ছে। এই যে আমার জিমেইলে কিন্তু প্রায় প্রবেশ করে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে অ্যাপের কথা বলতেছে, আইফোন অ্যাপের কথা বলতেছে। তো আমি আই এম নট ইন্টারেস্টেড, এই যে আমার মেইলে কিন্তু লগ ইন হয়ে গেছে। এই যে আমি এখানে আসলাম, এই যে জিমেলের যে বাসনটা মানে আইফোনের যে বাসনটা সেরকমভাবেই চলে আসছে। তো এখান থেকে আমি মেইলটা এখান থেকে এরকম কপি করা যায় না, তো আপনারা টাইপ করে নিতে হবে। তো এখান থেকে এটা আমি টাইপ করে নিলাম, ইয়াতে আমার শিটে টাইপ করে নিলাম, এই যে এই মেইলটা, এই পাসওয়ার্ড রিকভারি। এখন হচ্ছে আমি এই এই ব্রাউজারে সাইন আউট হয়ে যাব। এখান থেকে সাইন আউট হয়ে গেলাম, সাইন আউট হয়ে কেটে দিলাম ব্রাউজার। এখন আমি দেখাবো আপনাদের যে ইমেলটা আসলে আইফোন ক্রিয়েট মেল হলো কিনা। তো ইমেলটাতে আমি লগ ইন করবো আমি ক্রোমে, ওইটাতে হচ্ছে দেখতে একটু অসুবিধা যেহেতু আইফোনের ভার্সন, এটার জন্য আমি ক্রোমে আলাদা ভাবে এটারে লগ ইন করতেছি। জিমেল ডট কমে গেলাম, মেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এই যে দেখুন মেইলে ক্রিয়া হলো। এখন হচ্ছে এই যে এই মেইলটা এখানে দেখেন আপনারা, যে মেইলটা আমি ওইখানে ক্রিয়েট করছি এটা একটু মিলিয়ে নেবেন যে এই মেইলটাই লগ ইন করলাম কিনা, এটা একটু দেখে নেবেন। এই যে এই মেইলটাই কিন্তু লগ ইন করছি আমি, ওইখানে যেটা লগ ইন করছি ক্রিয়েট করছি মাত্র,
তো এটা এই যে 2টা 18, এই যে এখানে 2টা 22, একটু আগে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন যে আরেকটাই কি লগইন করলাম কিনা, হচ্ছে যে এটা আমি ইয়া করছি। তো এটাকে ইয়া করার পর আমি হচ্ছে যে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পর হচ্ছে এখানে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর এই যে ম্যানেজ অল ডিভাইস, এই যে দেখুন আমার যে প্রথম ক্রিয়েট হয়েছে যে এটা আইফোন ক্রিয়েট মিল, এই যে আইফোন ইউএসএ হান্সটেল এ অয়েল, মানে অল অ্যাড্রেস টেড্রেস সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে। 6 মিনিট আগে এখান থেকে সাইন আউট করা হয়েছে। এখন আমি বাংলাদেশ থেকে লগ ইন করছি, এটা দেখাচ্ছি, এই যে এখানে আইফোন ক্রিয়েট মিল কিন্তু এটা দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের কি কাজ হচ্ছে কি না বা কোথাও প্রবলেম হচ্ছে কি না এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।